ছাত্রীরা তোমরা সবাই ভালো আছো আশা করি মিসও ভালো আছে আলহামদুলিল্লাহ তো তোমাদের আজকে মিস ড্রয়িং ক্লাস নিয়ে হাজির হলাম ঠিক আছে তো তোমাদের সেকেন্ড সিটি পরীক্ষায় হয়তো আমি তোমাদের সেকেন্ড টার্মের তোমার ফিশ এবং ম্যাঙ্গোটা যেহেতু সেকেন্ড সিটিতে পরীক্ষা ছিল না তারপরে আমি টার্মের হলো টার্মের দুইটা তোমাদেরকে ড্রয়িং করে দেখিয়েছি মানে ড্র করে দেখিয়েছি তারপরও সিটিতে তো এমনি তো ছিল না তারপরও টার্মে আজকে নতুন করে আবার আমি তোমাদেরকে আবার মাসটা আবার ফিশটা ড্র করে দেখাবো ওটাও নিশ্চয়ই এতদিনে হয়তো দুইটা পিকচার তোমরা হয়তো ড্র করেছো ড্রয়িংটা করেছো প্র্যাকটিস করতে বলেছিলাম করেছো আবার আমি তোমাদের শেখার জন্য আবার ক্লাসে ফিশটা এঁকে দেখাচ্ছি ঠিক আছে তোমরা একটু আউটলাইনগুলো ভালোভাবে করবে ঠিক আছে তোমরা একটু ড্রয়িং খাতাটা যেটা বাসায় সিডব্লিউ যে খাতাটা আছে ড্রয়িংয়ের ওটা একটু সামনে রাখো এবং তোমরা এই ড্রয়িং বোর্ড বইটা হচ্ছে যে কালারিং কালারিং বুকটা তোমরা সামনে বসো নিয়ে বসো এবং আমি ড্রয়িংয়ের পেজ নাম্বারগুলো বলে দিচ্ছি এটা পেজ নাম্বার হচ্ছে ফোর পেজ নাম্বার হচ্ছে ফোর পিছে নাম্বার হচ্ছে চার ঠিক আছে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি ফিশের কালারটা কি গ্রিন কালার এবং মাথার তোমার ফিশের মাথার কালারটা দিয়েছে ইয়েলো কালার চোখের কালারটা দিয়েছে কি হোয়াইট অ্যান্ড ব্লু স্কাই হ্যাঁ নট ব্লু তারপরে আমরা তো জানি গ্রিন কালার কখন কি মাছের কালার হতে পারে নো মাছের কালার হতে পারে না তাহলে আমাদের মাছের কালারটা কি হবে তোমরা আউটলাইনটা যদি ব্ল্যাক দিয়ে করো মাছের কালারটা যদি আউটলাইনটা যদি ব্ল্যাক কালার দিয়ে করো এবং মাছের যে আঁশগুলো আছে মাছের মাঝখানে যে আঁশগুলো আছে ওটাতে তোমরা গ্রে কালারও দিতে পারো ব্ল্যাক কালারও দিতে পারো ঠিক আছে ব্ল্যাক এবং গ্রে দুইটা অপশন থেকে দুইটা কালারও যে কোনো একটা কালার তোমরা এমনি কালার দিতে পারো মিস তোমাদেরকে আবার এই যে এখানে হোয়াইট ব্রেড খেয়াল করো হোয়াইট ব্রেডটা ফিশের ফিশের একটা ড্র রেখে দিয়েছি ড্র রেখেছি তো ওটার উপর আমি আবার তোমাদেরকে শেখানোর জন্য আউটলাইনটা ওটার উপর ওভার ব্যাকিং করবো তোমরা একটু খেয়াল করবে তোমরা নিজেরা যেন আউটলাইনটা করতে পারো এবং কালারিংটা তো বলে দিব কী কালার করতে হবে ঠিক আছে Look at the blue, blending, white blue.
ঠিক আছে, এখন আমাদের এখন তোমরা নিশ্চয়ই ড্র করছো কিসে, তারপর তোমাদেরকে সেটিকে দেখিয়েছি। এখন আমাদের এখন ড্র করা শেষ হয়ে গেছে, এখন আমি কি কালারটা বসবে তোমাদেরকে বলে দিচ্ছি। ঠিক আছে, এই যে আমি আউটলেটগুলো করেছি, যা এই যে মাছের নিচে দুইটা কাটা, উপরে কাটা, এবং গোড়া মাছের লেজ হতে শুরু করে, জোর হতে শুরু করে, মাথা হতে শুরু করে, আমি যে আউটলেটগুলো করে দিয়েছি ওটা ব্ল্যাক দিয়ে করবে। ঠিক আছে, ওটা কী দিয়ে করবে? ব্ল্যাক করতে পারো, গ্রে। গ্রে মানে কি? হোয়াট ইউ মিনস বাই গ্রে? গ্রে মিনস ছাই, ছাই কালার, মানে ছাই কালার বা অ্যাশ কালার। হ্যাঁ, আর ব্ল্যাক তো জানো, ব্ল্যাক অর্থ কালো। তাহলে ব্ল্যাকটা আমি লিখে দিচ্ছি তোমাদেরকে, গ্রে হচ্ছে ছাই, ছাই কালার, ছাই কালার নামে অর গ্রে অর তোমরা করবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকবে, সুস্থ।